নিজের বাচ্চার মতন আদর করবে এবং কাছে রাখবে। আমি বিয়ের শাদি করতে চাই, যদি সেরকম মানুষ পাই। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের দ্বারাই। নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও সুন্দরী একটি আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হইনি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? আপনার নাম কি? জি, রাবিয়া। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে রাবিয়া, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। রাবিয়ার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো রাবিয়া, আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, 8 বছর আগে বিয়ে শাদি হয়েছিল, সন্তান আছে একটা 3 বছরের। আচ্ছা, তো এখন আপনি কার কাছে থাকেন? আচ্ছা, তো ডিভোর্স দিল কি কারণে আপনার স্বামী? ভাই মদ গাঁজা খায়, চরিত্র ভালো না, মাটি বাজি করে, ঘন্টামি করে, এই জন্য আমি সংসার করি না। আচ্ছা, এখন একা আছেন? একা আছি। তো আপনি কি করেন এখন? এখন ভাই যে মাটা অসুস্থ, মাটা অসুস্থ পারে না, আমি বাসা বাড়িতে একটু কাজ করি, মাসে মাসে 2500-3000 টাকা বেতন দিয়ে তা দিয়ে আমার সংসার চলে না, এই জন্য আমি প্রতিবেদনে দাঁড়াইছি। তো আপনার ভবিষ্যতে এখন কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে আমার বাচ্চাটাকে, যে মনে করে নিজের বাচ্চার মতন আদর করবে এবং কাছে রাখবে, ভবিষ্যতে লালন পালন করবে, তার পাশে আমিও থাকবো, তাকে আমি আদরও করবো। আচ্ছা, চাই না। তো এখন কি আপনি বিয়ে শাদি করতে আছেন আবার? হ্যাঁ, আমি বিয়ের শাদি করতে চাই, যদি সেরকম মানুষ পাই। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের দ্বারাই। নাম্বারটা আপনি বলতে পারবেন? নাম্বারটা বলতে পারবো না, আপনি বলেন। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম রাবিয়ার জীবনের গল্প, তার বিস্তারিত জানতে এই নাম্বারে ফোন দিলে তাকে পেয়ে যাবেন, 01775495391। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01775495391। এই নাম্বারে যোগাযোগ করলে রাবিয়াকে পেয়ে যাবেন। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, রাবিয়া আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? মনে করেন বাংলাদেশে হোক আর বিদেশি হোক, যে আমার লগে ফোনে কথা বলবেন, যোগাযোগ রাখবেন, মান সম্মান রাখে বলবেন, খারাপ ব্যবহার, খারাপ আচরণ, খারাপ কথা কেউ আমাকে বলবেন না। আচ্ছা, তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।